এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন, হিফজুল কোরআন, হিফজুল কোরআন, হিফজুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়া আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানের এই পরন্ত বিকেলে আমরা হাজির হয়ে গিয়েছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল নিউজ 71.tv-র পর্দায়। আপনারা দেখছেন আর্টিসান্স প্রেজেন্স হাজি আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024। হিফজুল কোরআন, হিফজুল কোরআন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের চমৎকার আয়োজন রমজানের প্রতিদিন আপনারা দেখতে পাবেন নিউজ 71.tv-র পর্দায়। দর্শক, আজকের এই পর্ব অর্থাৎ আমাদের প্রথম রাউন্ডের চতুর্থ পর্ব। এ পর্বে মঞ্চে তেলাওয়াত করবে আমাদের পাঁচজন খুদে কোরআনের হাফেজ। প্রথমে পরিচিত হয়ে নিচ্ছি তাদের সঙ্গে। তেলাওয়াত করবে মোহাম্মদ শাহরিয়ান, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ আসলাম এবং শরীফুল ইসলাম। দর্শক, শুরুতে পরিচিত হয়ে নিচ্ছি আজকের আমাদের এই ছোট্ট বন্ধুদের তেলাওয়াতের মূল্যায়ন যারা করবেন সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলীদের। বামে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, সাতঘরিয়া কবরস্থান জামে মসজিদের সম্মানিত খতিব এবং মিডিয়া ব্যক্তিত্ব মোহতারাম আলহাজ মুফতি ইকবাল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ঠিক মাঝে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত কারি রমজানি বাংলাদেশ বেতারে, যার তেলাওয়াত সবসময় শুনতে পাওয়া যায়, আপনার আমার সকলের পরিচিত এবং প্রিয় মুখ হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, ঠিক বামে সামনের দিকে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, প্রখ্যাত ওয়াইজ, বাংলাদেশ বেতারের সম্মানিত উপস্থাপক মোহতারাম শেখ কারি কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনাদেরকে স্বাগত আমাদের সুন্দর আয়োজনে। প্রিয় দর্শক, এ পর্যায়ে পরিচিত হয়ে নিচ্ছে আজকের সম্মানিত অতিথি বৃন্দদের সঙ্গে। ঠিক সামনে রয়েছেন 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, মুন্সিগঞ্জ পৌরসভার সম্মানিত কাউন্সিলর জনাব শফিকুল হাসান তুষার। দর্শক, ঠিক মাঝে রয়েছেন 6 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাজী জনাব হাবিবুর রহমান। দর্শক, পাশে রয়েছেন আপন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব নাজমুল হাসান মিলন। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের সুন্দর আয়োজনের পক্ষ থেকে। প্রিয় দর্শক, দেরি না করে চলে যাচ্ছি আমাদের খুদে ছোট্ট বন্ধুদের তেলাওয়াত শুনতে। দেখে নিচ্ছি আজকের প্রথম প্রতিযোগী বন্ধু মোহাম্মদ শাহরিয়ানকে। তেলাওয়াত করবে বুলতুল ইসলামিয়া মাদ্রাসা ছাত্র মোহাম্মদ শাহরিয়ান। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাহরিয়ান, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। নির্ভয়ে পড়বা, ঠিক আছে? কোনো ভয়ের কোনো কারণ নাই। তুমি সব থেকে ভালো তেলাওয়াত করবে, তোমার যেখান থেকে ইচ্ছে ভালো মনে হয় সেখান থেকে তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম, ফি কিতাবিম মাকনুন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহিরুন, তানজীলুম মির রাব্বিল আলামিন, আফাবিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন, ওয়াতাজআলুনা রিযকাকুম আন্নাকুম তুকাযযিবুন, ফালাউলা ইযা
إذا بلغت الحلكوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين شهريان تم ভালো আছো আলহামদুলিল্লাহ আমি প্রশ্ন করব তুমি সুন্দর করে আরো সুন্দর করে আমাদের শোনাবা না গোটা বিশ্বকে শোনাবা কেমন اعوذ بالله من الشيطان الرجيم وعلى الثلاثة الذين خلفوا أعوذ بالله من الشيطان الرجيم وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم এসো কোরআনের সাথে চলি এসো কোরআনের কথা বলি মাশাআল্লাহ মারহাবা আবেগ ঘন তেলাওয়াত করছিল ছোট্ট বন্ধু শাহরিয়ান কেমন হলো তেলাওয়াত জানাচ্ছেন বিজ্ঞ বিচারক শেখ ইকবাল হোসেন আলহামদুলিল্লাহ কোরআন হাকিমের তেলাওয়াত কোরআনের সাথে এই রমজানের ওতপ্রোত সম্পর্ক কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানেই নাজিল করেছেন পবিত্র গ্রন্থ আল কোরআন সুতরাং এই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এমন সুন্দর কোরআন হাকিমের তেলাওয়াত শুনে আমার তো মনে হচ্ছিল যে ওহী নাজিল হচ্ছিল বুঝি আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম মাশাআল্লাহ অনেক চমৎকার তেলাওয়াত তবে কণ্ঠকে আরও শানিত করতে হবে বিশ্বের দরবারে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা দর্শক মন্তব্য জানাচ্ছেন আজকের সম্মানিত প্রধান মেহমান জনাব শফিকুল হাসান তুষার মাশাআল্লাহ আমাদের এই মুন্সিগঞ্জের কৃতি সন্তান অর্কান তেলাওয়াত শুনে আমি নিজে আবেগপ্রবত হয়ে গিয়েছিলাম আমি তোমার জন্য দোয়া করি তুমি যাতে ভবিষ্যতে আরও বিশ্বের কাছে আমাদের বাংলাদেশ তথা মুন্সিগঞ্জকে আরও ওঁচা নিয়ে যাও ধন্যবাদ বন্ধু শাহরিয়ান আন্তরিক দোয়া তোমার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وعليكم السلام ورحمة الله وبركاته দর্শক ডেকে নিচ্ছি আজকের দ্বিতীয় প্রতিযোগী বন্ধুকে এবারে মঞ্চে তেলাওয়াত করবে বলতুল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার আরও একজন ছাত্র মোহাম্মদ আরাফাত ডেকে নিচ্ছি মোহাম্মদ আরাফাতকে এসো কোরআনের সাথে চলি এসো কোরআনের কথা বলি السلام عليكم ورحمة الله وبركاته محمد عرفات السلام ورحمة الله تم كم ناسو
আমাদের সবাইকে তেলাওয়াত শোনাবা, যেখান থেকে তোমার ভালো লাগে সুন্দর করে সুললিত কণ্ঠে আমাদের শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون أحسنتم يكفيك أعوذ بالله من الشيطان الرجيم من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون حسبك صدق الله العظيم এসো কোরআনের সাথে চলি এসো কোরআনের কথা বলি বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন মাশাআল্লাহ দর্শক ইফতারের পূর্বে এই কোরআন নাজিলের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের এই চমৎকার তেলাওয়াত আপনারা শুনলেন কেমন লেগেছে আপনাদের জানাবেন নিশ্চয়ই আশা করছি সত্যি আমরা মুগ্ধ হয়েছি ছোট্ট বন্ধুর তেলাওয়াত শুনে কেমন তেলাওয়াত করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের এই ছোট্ট বন্ধু জেনে দেব আমাদের সম্মানিত বিচারকের কাছে শেখ সাইফুল ইসলাম পারভেজ মাশাআল্লাহ আরাফাত তো ছোট মানুষ নির্ভয় সে তেলাওয়াত করেছে এবং তার কণ্ঠে অনেক জাদু আছে তবে আমি তোমাকে একটা পরামর্শ দেব সেটা হলো যে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হলে তেলাওয়াতের মান আরও বাড়াতে হবে যেমন তোমার তালাফুজ
তোমার তাজবিদগুলো আরও মজবুত করতে হবে, তাহলে কিন্তু বিভিন্ন প্রতিযোগিতায়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করতে পারবে। যেন তোমার জন্য দোয়া থাকবে, তুমি আরও উন্নতি করতে পারো, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। বন্ধু, আরাফাত কেমন তেলাওয়াত করেছে জানাচ্ছেন আজকের সম্মানিত অতিথি জনাব কাজী মোহাম্মদ হাবিবুর রহমান। আমাদের আরাফাত ছোট্ট বন্ধু সুন্দর তেলাওয়াত করেছেন এবং আসমানি কিতাব মনে হচ্ছে যেন কোরআন নাজিল হচ্ছে। তো আমরা দোয়া করি সামনের দিকে আরও সুন্দরভাবে তেলাওয়াত করে আমাদের সারা বাংলাদেশের মডেল হিসাবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, আমিন। দর্শক, আপনারাও আপনাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, কোরআন নাজিলের মাসে চলুন শুনে আসি আরও একজন ছোট্ট বন্ধু তেলাওয়াত। ডেকে নিচ্ছি কাসিমুল উলুম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আসলামকে, মঞ্চে তেলাওয়াত করবে ছোট্ট বন্ধু আসলাম। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছো? জি। তাহলে তুমি আমাদেরকে সুন্দরভাবে একটু তেলাওয়াত শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال. أحسنتم. أسلام ভয় পাচ্ছ নাকি? ভয়ের কোনো কারণ নেই, সাবলীলভাবে সুন্দরভাবে তেলাওয়াত করবে, এতে করে শ্বাস আরও দীর্ঘ হবে। তুমি ভয় পেলে শ্বাস ছোট হয়ে যাবে, তখন ছোট ছোট জায়গায় তোমাকে থামতে হবে, যেটা পড়ার জন্য খারাপ দেখা যায় না। ভয় নেই কোনো, সাবলীলভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم
أعوذ بالله من الشيطان الرجيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم فيهم خيرا وآتوهم مما لله الذي آتاكم ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا أن تحصنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرهن فإن الله من بعد إكراههن غفور رحيم أحسنتم يكفيك صدق الله العظيم প্রিয় দর্শক বন্ধু আসলাম কেমন তেলাওয়াত করেছে জানবো বিজ্ঞ বিচারকের কাছে জানাছেন শেখ কাজী মারুফ বিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিযোগী অত্যন্ত সুললিত কণ্ঠে এবং খুব ধীরস্থিরভাবে তেলাওয়াত করছিলেন এবং আমরা খুব তন্ময়চিত্তে শুনছিলাম আমরা বিশ্বাস করি অনাগত ভবিষ্যতে সে অনেক বড় মাপের একজন হাফেজে কোরআন আলেম হবে এই প্রত্যাশা আমাদের রয়েছে আল্লাহ কবুল করুন আমিন দর্শক আমাদের বন্ধু কেমন তেলাওয়াত করেছে জেনে নেই আমাদের সম্মানিত অতিথির কাছে জানাচ্ছেন আপন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং এই প্রোগ্রামের সাথে যিনি শুরু থেকেই রয়েছেন জনাব নজমুল হাসান মিলন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ আসলে আসলাম যে তেওয়ালাত করেছে এটা আল্লাহর বাণী এই আল্লাহর বাণী তেওয়ালাত তো আসলে সবার মুখে থেকে হয় না এটা আল্লাহ যার উপরে নাজিল লিখে রাখে যে সেই কোরআনদার তেওয়ালাত করতে পারবে আমার কাছে খুব ভালো লেগেছে কারণ আসলে কোরআন তেওয়ালাতের যে অংশটুকু আছে এটা খুব শুদ্ধ ও সুন্দরভাবে করেছে আর একটু ভালো হতে পারত যদি সে ওই দমটারে আর একটু যে জায়গায় স্থানে নেওয়ার আর যে জায়গায় ছাড়ার ওটা হলে আর একটু ভালো হতো এই প্রতিযোগিতার জন্য যারা অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছে আলী আকবর ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এবং নিউজ 71.tv ধন্যবাদ জানাই এরকম আয়োজন প্রতি বছর যদি করতে পারে আমাদের মুন্সিগঞ্জ জেলা থেকে বিভিন্ন জায়গায় বিভাগীয় এবং বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করলে মুন্সিগঞ্জ নাম উজ্জ্বল করতে পারবে আমি বলি যে আসলাম এই আসলাম যেন বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে অংশগ্রহণ করতে পারে এটাই তার প্রচেষ্টা থাকবে যে আমি বিভিন্ন দেশে অংশগ্রহণ করতে হলে আমার বিভাগীয়ভাবে আমার অংশগ্রহণ করতে হবে ধন্যবাদ জানাই আসলামকে ধন্যবাদ জানাই সবাইকে আসসালামু আলাইকুম বন্ধু আসলাম তোমার জন্য দোয়া আল্লাহ তাআলা তোমাকে একজন যোগ্য হাফেজ এবং আলিম হিসেবে কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
প্রিয় দর্শক, চলছে পবিত্র মাহে রমাদানের এই পরন্ত বিকেলে আপনাদের সকলের প্রিয় চ্যানেল নিউজ 71.tv-র পর্দায় আপনাদের সকলের প্রিয় আয়োজন আর্টিসান প্রেজেন্স হাজি আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024 নিচ্ছি ছোট্ট বিরতি, সাথে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। ছোট ছোট কিছু সুখ, ভীষণ প্রিয় কিছু মুখ, ছোট ছোট কিছু সুখ, ভীষণ প্রিয় কিছু মুখ। আমারটা কই? উৎসব এই আয়োজন, এই নে আপা তোর গিফট। উৎসব এই আয়োজন, গিফট ভাউচার। তোর মনে আছে কি ছোটবেলায় আমাকে তুই লুকে লুকে টাকা দিতি আমার পছন্দের ব্যাটটা কিনে নেওয়ার জন্য? এটা তোর, তোর যা পছন্দ আর্টিসানে গিয়ে কিনে নিবি। কিছু গিফট কখনো কেনা যায় না, শুধু ভালোবাসাতে হয়। আর্টিসান, ভালোবাসার বন্ধনে, উৎসবে, আয়োজনে। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল নিউজ 71.tv-র পর্দায় আপনাদের প্রিয় আয়োজন আর্টিসান প্রেজেন্স হাজি আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024 পাওয়ার্ড বাই ডিজাইন স্টুডিও। দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের পাঁচজন প্রতিযোগী বন্ধু আজকে তেলাওয়াত করছে। এ পর্যায়ে ডেকে নিচ্ছে আজকের চতুর্থ প্রতিযোগীকে। তেলাওয়াত করবে মাদ্রাসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র মোহাম্মদ জামিল আহমদ। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি বিশ্বের মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জামিল আহমদ, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। প্রস্তুতি নিয়েছো তো? মাশাআল্লাহ। আমাদেরকে তোমার ইচ্ছা মতো এক জায়গা থেকে সুন্দর করে তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن. أعوذ بالله من الشيطان الرجيم. يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن. ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات
تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم জামিল আহমদ ছোট্ট মানুষ কি বলবো তার ব্যাপারে এবং ছোট্ট সন্তান খেলার কথা খেলাধুলা করবে বাবা মায়ের আদরে থাকবে সেই সন্তান খেলাধুলা বন্ধু বাবা মায়ের আদর সব কিছু ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দামি কিতাব পবিত্র কোরআন শেখার জন্য এসেছে দর্শক আপনিও আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করান কেমন তেলাওয়াত করেছে আমাদের বন্ধু জামিল আহমদ চলুন জেনে নেই বিজ্ঞ বিচারকের কাছে শেখ সাইফুল ইসলাম পারভেজ আলহামদুলিল্লাহ জামিল আহমদ আমাদের উপস্থাপক সাহেব যিনি বাস্তব কথা তুলে ধরেছেন যে এতটুকু বাচ্চা এত বড় একটা মঞ্চে লক্ষ লক্ষ মানুষ তার তেলাওয়াত শুনছে আর সে তেলাওয়াত করছে আসলে এটা সাহসিকতার একটা পরিচয় সে দিয়েছে তো যাই হোক আমরা সকলে তোমার জন্য দোয়া করি আর তোমার তারাক্কির জন্য তোমার তেলাওয়াত যেন আরও সুন্দর হয় তোমার কণ্ঠ যেন আরও সুন্দর করে দেয় আল্লাহ সেই তৌফিক দান করে না আমি আল্লাহুম্মা আমিন আজকে সম্মানিত প্রধান অতিথি জনাব শফিকুল ইসলাম তুষার নিউজ 71 কর্তৃক আয়োজিত আটিস্থানের সহযোগিতায় হাজি আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতার আজকের এই ছোট্ট শিশুর কোরআন তেলাওয়াত আমরা শুনেছি আসলে আমরা সবাই মারপেট থেকে সব কিছু শিখে আসি না আমরা ছোট থেকেই শেখা শুরু করি আর এতটুকু একটা বাচ্চা ও ক্যামেরার সামনে আমাদের সামনে যতটুকু পেরেছে আমি মনে করি আলহামদুলিল্লাহ ওকে নিয়ে আমরা আশাবাদী ও তোমার এই প্র্যাকটিস এটা অব্যাহত রাখবা চেষ্টা করবা ক্যামেরার সামনে যাতে আরও ভালো কিছু করতে পারো দর্শক সার্থকতা এখানেই সত্যি নিউজ 71 ডট টিভি হাজি আলী আকবর ফাউন্ডেশন আর্টিসান্স এবং মিডিয়া স্টুডিও সকলের আজকের এই প্রচেষ্টায় কিন্তু এই আয়োজন এবং এই মুন্সিগঞ্জ জেলার একেবারে খুদে সেরাদের সেরা এই তরুণ হাফেজদেরকে হাফেজে কোরআনদেরকে বের করে আনা হয়েছে আলহামদুলিল্লাহ বন্ধু তোমার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক এ পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের সর্বশেষ প্রতিযোগী বন্ধুকে মঞ্চে ডেকে নিচ্ছি দারুত তাহফিজ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ শরীফুল ইসলামকে তেলাওয়াত করবে মোহাম্মদ শরীফুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শরীফুল ইসলাম তুমি ভালো আছো মাশাআল্লাহ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী তোমার কণ্ঠে একটু তেলাওয়াত করে শোনাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون يستعجلونك بالعذاب وإن
جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون حسبك أعوذ بالله من الشيطان الرجيم ويل لكل أفاك أثيم أعوذ بالله من الشيطان الرجيم ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم صدق الله العظيم ما شاء الله مرحبا ايشو قرآنের সাথে চলি ايشو قرآنের কথা বলি বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন। মাশাআল্লাহ, শরীফুল ইসলামের তেলাওয়াত শুনে আমি যেন তার মাঝে বিশ্বজয়ী তাকরিমের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আরও ভালো করার চেষ্টা করতে হবে, বিশেষভাবে হামজার উচ্চারণগুলো আরও সুন্দর করে ধরতে হবে এবং আয়াতের শেষাংশর টানটা আরেকটু সুন্দর করে নিতে হবে। আরও সামনে এগিয়ে যাও, বিশ্বকে দেখিয়ে দাও বাংলাদেশের ছেলেরা বারবার তার দরবার থেকে কোরআনের প্রতিযোগিতায় মুকুটকে ছিনিয়ে আনতে পারে। আমিন। দর্শক, এ পর্যায়ে বন্ধু কেমন তেলাওয়াত করেছে জানাচ্ছেন মতামত সম্মানিত অতিথি জনাব কাজী হাবিবুর রহমান। শরীফুল ইসলামের তেলাওয়াত অত্যন্ত আমাকে মনোমুগ্ধ করেছেন এবং মনে হচ্ছে যেন কোরআন নাজিল হচ্ছেন। যেহেতু পবিত্র কোরআনুল মাজিদ আল্লাহ পাকের আরশে আজিমের কিতাব, এই কিতাব এত সুন্দর ব্যবস্থাপনা যে হাজি আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024 নিউজ 71 তাদেরকে ধন্যবাদ জানাই এবং এখানে যারা আর্টসি প্রতিযোগিতা দিল এবং যারা তেলাওয়াত করলো, আমার মনে হয় এই রকম প্রতিযোগিতা অনুষ্ঠান আমাদের বাংলাদেশে আরও যদি বেশি হয় তাহলে বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত শেখার জন্য বা তেলাওয়াত করার জন্য এরকম মানুষের মন তৈরি হবে, আম মুসলমানদের অন্তরের ভিতরে স্পৃহা তৈরি হবে, কোরআন শোনার জন্য আগ্রহ জাগবে। আশা করি এই রকম যারা ব্যবস্থাপনা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা
এই প্রতিযোগিতা অংশগ্রহণ করছে সবাইকে ধন্যবাদ জানাই। শুকরান জাযাকাল্লাহ বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বন্ধু শরীফুল ইসলামের তেলাওয়াতের মাধ্যমে আজকে শেষ হচ্ছে আজকের চতুর্থ পর্ব। আমরা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম আপনাদের সকলের প্রিয় চ্যানেল নিউজ 71.tv-র পর্দায় আপনাদের প্রিয় আয়োজন আর্টিসান প্রেজেন্স হাজি আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন, হিফজুল কোরআন, হিফজুল কোরআন। এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন, হিফজুল কোরআন, হিফজুল কোরআন, হিফজুল কোরআন।